সো আমরা নেক্সট যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে রেস্ট এপিআই। এগেইন আমি এইখানে এই ভিডিওটাতে রেস্ট এপিআই এর একদম ডিটেলসে যাব না, তাহলে সেটা আরও বড় ডিসক্রিপটিভ একটা ভিডিও হয়ে যাবে। রেস্ট এপিআই হ্যাভ আ লট অফ থিংস, বাট আমি যেটা প্ল্যান সেটা হচ্ছে রেস্ট এপিআই কনসেপ্টের সাথে যদি একটু পরিচয় করিয়ে নিই, তাহলে হয়তো কখনো এই জিনিসটা শিখতে গেলে আর আপনি প্রথমেই আর কি হোঁচট খাবেন না যে এটা কি জিনিস, সেইটা বুঝতেই আপনার খুব বেশি সময় যাবে না। তো সিম্পলি চিন্তা করেন, আমাদের ব্যাক এন্ড সার্ভার আমাদেরকে একটা ইউআরএল দিচ্ছে। সো একটা ইউআরএল দিচ্ছে, অ্যান্ড ইউআরএলটা তে আমি যখন আমার ফ্রন্ট এন্ড থেকে হিট করব আমি, তখন সে আমাকে কোনো একটা ডেটা দিবে, অ্যান্ড ডেটাটা জেসন ফরম্যাটে দিবে। তো আমি যদি আপনাদের একটা এক্সাম্পল বলি, ফর এক্সাম্পল আপনি কোনো একটা এন্ড পয়েন্টে হিট করেছেন, দেন সেটা আপনাকে এরকম একটা ডেটা রিটার্ন করেছে। এই ডেটাটার যদি একটু খেয়াল করেন, এটা একটা জেসন ডেটা ডেফিনেটলি, সো জেসন ফরম্যাটে আছে ডেটাটা, অর এটা এক্সএমএলে আসতে পারে। বাট এই ডেটাটা আমাকে কিছু ইনফরমেশান দিয়েছে। আমি মনে করেন যে কোনো একটা লিস্ট সার্চ করেছি, কোনো একটা ইউজারের ডিটেলসের লিস্ট সার্চ করেছি, সে আমাকে পেজ টোটাল কয়টা পেজ বা কোন পেজে আছি সেটা এখানে দিয়েছে, একটা পেজে কয়টা করে ডেটা, ছয়টা করে ডেটা, টোটাল আমার কয়টা ডেটা আমি পাবো, 12টা ডেটা পাবো আমি, এবং টোটাল কয়টা পেজ সেটাও দিয়েছে। দেন ডেটা এইটার ভেতরে একটা অ্যারে দিয়েছে, এইটার ভেতরে আমি অ্যাকচুয়ালি ডেটাটা পাচ্ছি, অ্যান্ড দেন ইন কেস আমাকে আরও কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছে যদি সাপোর্ট লাগে আমি কোথায় কোন ইউআরএলে যাব। সো আমার কিন্তু নর্মালি শুধু একটা অ্যারের ভেতরে এইটুকু পাঠিয়ে দিলেই হইতো, বাট এটার ফরম্যাটটা খেয়াল করেন আপনি যে আমাকে আরও কিছু এক্সট্রা ইনফরমেশান দিয়ে দিয়েছে। সো এটা কাইন্ড অফ সেলফ এক্সপ্লেনেটরি যে আপনি এই ইউআরএলে হিট করার সাথে সাথে আপনাকে যে ডেটাটা দিল এরপরে কোন পেজে যাবেন বা এই এটা টোটাল কয়টা পেজ আছে, এখন কোন পেজ নাম্বারে আছেন, সব কিছু আপনাকে দিয়ে দিচ্ছে। সো এগেইন এটা একটা ফরম্যাট আমি বললাম, বা যেই ফরম্যাটে আমি ডেটাগুলো সাজাবো, সাজিয়ে হচ্ছে ইউজারকে দিব। রেসপন্সটা জেসন রেসপন্স, বাট যে ফরম্যাটে আমি সাজিয়ে ইউজারকে দিব বা ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্ট বলতে ফ্রন্ট এন্ডকে দিব। সো রেস্ট এপিআই সেটাও কিছু এরকম ফরম্যাট বলে বলে দেয় যে আমার ডেটাগুলো এইভাবে সাজাতে হবে, ইউজারের কাছে এইভাবে দিতে হবে। সো এটা একটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড, সো রেস্ট এপিআই এমন একটা স্ট্যান্ডার্ড যে আমার ডেটাগুলোকে কীভাবে সাজাবে, সাজিয়ে দেন ফ্রন্ট এন্ডের কাছে পাঠাবে, অথবা ওই ইউআরএলে হিট করলে ডেটাগুলো কীভাবে দিবে। এগেইন ডেফিনেটলি এটা একটা জেসন ডেটা, যখন পাঠাবে অর এক্সএমএল হতে পারে, বাট কীভাবে সাজিয়ে দিবে সেইটা ডিপেন্ড করে যে ওই এপিআইটার ফরম্যাটটা। অ্যান্ড রেস্ট এপিআই এটাও হচ্ছে তেমন একটা রিপ্রেজেন্টেশন যে ডেটা আমি কীভাবে রিপ্রেজেন্ট করব যখন আমার এন্ড পয়েন্টে দিবে। রেস্ট এপিআই যদি ফুল ফর্ম জানতে হয়, রেস্ট এপিআই ফুল ফর্ম হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। আমি যদি লিখে দিই REP, সো এটা হচ্ছে রেস্ট এপিআই ফুল ফর্ম। এগেইন এটা একটা কোনো একটা ফর্মেট, যে ফর্মেটে আমি ইউজারের কাছে ডেটা পাঠাবো, অবশ্যই জেসন ফর্মেটে, বাট কীভাবে সাজিয়ে পাঠাবো ডেটাটা সেটা আসলে কোনো একটা এপিআই এর ফর্মেট বলতে পারেন আপনি। সো রেস্ট হচ্ছে তেমনই একটা ফর্মেট যে ফর্মেটে ডিসাইড করে বা সেটার কিছু স্ট্যান্ডার্ড আছে যে আমার ডেটা এইভাবে পাঠাতে হবে। সো আশা করি রেস্ট এই নামটা শুনলে কখনো, বা রেস্ট কী জিনিস এইটা শুনে ভয় পাবেন না। রেস্ট এপিআই আসলে বেসিক্যালি একটা রিপ্রেজেন্টেশনাল ওয়ে যেভাবে আমি ডেটা রিপ্রেজেন্ট করব, কোনো একটা এন্ড পয়েন্টে যখন আমার হিট করবো আমি কীভাবে ডেটা রিপ্রেজেন্ট করে দিব। সো ধন্যবাদ।